शुभ सकाल सबाइके आमंत्रण जानाচ্ছি मेरिल मिल्क सोप बा रांगा सकाल अनुष्ठाने। आपनारा जारा रांगा सकालेर नियमित दर्शक तारा जानेन जे आमादेर एई अतिथिर आसने किन्तु प्रतिदिनई एक एकजन नतून नतून अतिथि आसेन जारा समाजेर विभिन्न क्षेत्रे काज करे जाच्छेन प्रतिनियत एबं आमादेर जायगा थेके आमादेर निजेदेरके सौभाग्यवान ए कारणेई मने हय जे प्रतिदिन एकजन नतून मानुषेर जीवन गल्प आमरा जानते पारी। आजकेओ प्रथम घंटाय एमन एकजन मानुष आछेन आमादेर साथे जार जीवन गल्प आमरा शुनबो, तार संग्रामेर कथा शुनबो, बेड़े ओठार कथा शुनबो एबं द्वितीय घंटाय प्रतिदिनेर मतो संगीत आयोजन रয়েছে আর পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে রয়েছি আমি নন্দিতা কিপ্রিয় থাকছি। শুভ সকাল আমাদের সবার পক্ষ থেকে, ভালো কাটুক দিন। সব সময় যে শুভকামনাটা দিয়ে শুরু করি সেই শুভকামনা থাকছে আজকের জন্য। তো আজকে প্রথম ঘন্টায় যিনি আমাদের সঙ্গে আছেন তিনি সাবেক ক্রীড়াবিদ কোচ এনায়েতুল্লাহ খান। চলুন তাকে আমরা শুভ সকাল জানাই। শুভ সকাল। শুভ সকাল। সাবেক শুনতে কেমন লাগে? আসলে সাবেক শুনতে যখন খেলতাম তখন আসলে ফিল করতাম যে আসলে চ্যালেঞ্জিং লাইফটা ডিফারেন্ট আর কি। এখন সাবেক হওয়ার পরে ডিফারেন্ট চ্যালেঞ্জ আসলে প্রত্যেকটা সময় মানুষের জন্য চ্যালেঞ্জ। খুব বিখ্যাত একজন মানুষের কথা আছে যে পুরো জীবন জুড়ে আসলে সফলতা কিছু নাই, পুরো জীবন জুড়ে আসলে চেষ্টা করে যাওয়াটাই সফলতা। তো আমরা শৈশব থেকে শুরু করি, একেবারে ছোটবেলায় কি মনে পড়ে? ব্যাডমিন্টন আসলে প্রথম খেলতাম না, ফার্স্ট ফুটবল খেলতাম। তো ফুটবল আমি আপনার যখন मैट्रिक दीब और कि भलो खेलतम बोलते उपजेला चैम्पियन हो जिला पर्याय जो जा तक अपनारा फाइनले उठार पर एक ये छो जो आप गोल करते जा तो पास चाकू नहीं देखा जो गोल करा जाए ना। नारायणगंज ओस्मानी स्टेडियम घटना बोलते तो वही आब्बा तो हाई स्कूल प्रधान शिक्षक उन्नी ओखने छिलेन। तो जेहेतु स्कूले टूर्नामेंट तो उन्नी वही सिचुएशन देखे हमें बासा आसार पर फुटबल खेला जाए ना। ठीक है तो अब्बा बैडमिंटन खेलतें पास स्कूल छिलो बासार पास रेगुलर बैडमिंटन खेलतें। तो आमी तारपर बैडमिंटने इंस्पायर हो बैडमिंटन खेलबो। तो बैडमिंटन खेलते खेलते देखा जाए दुजन एकजनेर भितरे आमी जीते जाए 2:1 जाके बोले। तखन आमी भाबताम जे आमी अनेक बड़ो किछु हो गेछे भालो पारी जेहेतु 2:1 पारी ताहले तो ढाकाते जे काउके आमी बीट करार मतो। कोन क्लासे घटना एगुलो? एटा आमी एसएससी समयकार घटना। तो ओई खेला शुरू करी किन्तु बैडमिंटन कोथाय खेला हय आसले ओइटाई जानताम ना। आमी जखन इंटर फार्स्ट इयारे पढ़ी तो तखन इया हय जे कोथाय आब्बाके निये आसि अनेक इये करे आब्बार इ हलो जे खेलाधुला आसले पसंद करतेन ना। কেন করতেন না? ওনার ইয়া ছিল যে খেলাধুলার ভিতরে অনেক ধরনের স্বজনপ্রীতি এটি হয়, এই একটা ওনার ধারণা ছিল। আর একটা বিষয় হচ্ছে উনি ইঞ্জিনিয়ার হতে পারেন না, আমাকে দিয়ে উনি ইঞ্জিনিয়ার বানাবেন। আব্বা স্টুডেন্ট ভালো ছিলেন কিন্তু ওনার ফ্যামিলি সাপোর্ট দেওয়ার মতো ছিল না, অনেক স্ট্রাগল করে আসলে উনি বড় হয়েছেন। উনি 68 এ স্টাইপেন্ড পাওয়া ম্যাট্রিকে, খুব ভালো স্টুডেন্ট ছিলেন। তো আব্বার ইয়া অনুযায়ী আমি সায়েন্সের স্টুডেন্ট ছিলাম। আমি ম্যাট্রিক ইন্টার দুইটাতে মোটামুটি ভালো করি। মজার ব্যাপার আমি ইন্টারমিডিয়েটে ম্যাথে সারা বাংলাদেশে ফার্স্ট হই। ওয়াও ওকে। হ্যাঁ ম্যাথে সারা বাংলাদেশে ফার্স্ট, এটা কিভাবে হয়? এটা আপনারা যে যে ফার্স্ট স্ট্যান্ড করে তার চেয়ে আমি 1 পয়েন্ট বেশি পাই। আচ্ছা আচ্ছা জানি। কিন্তু ঘটনা হলো আমার আসলে খেলাধুলার প্রতি খুব ইয়া ছিল, আগ্রহটা বেশি ছিল। তো আব্বার মানে অমতেই আসলে আমি ব্যাডমিন্টনে আসি। আচ্ছা ওনাকে নিয়ে আসার পরে আমি ব্যাডমিন্টন শুরু করি আসলে। তো ব্যাডমিন্টন খেলার প্রতি আপনার যে সময় আগ্রহের কথা আপনি বলছেন, আমরা যতদূর জানি এটা একটা সিজনাল গেম, শীতকালে সাধারণত সবাই খেলে, আমরা তাই দেখি বাড়ির উঠানে আশেপাশে। তো সাধারণত হয় না যে পরিবার থেকে সাপোর্ট না থাকলে ঠিক আছে একটা সিজনে খেলেছেন, মাঝখানে তো গ্যাপ আছে, এটা তো উৎসাহ হারিয়ে যাওয়ার কথা। আপনি কি সারা বছর জুড়ে খেলতেন? আসলে ব্যাডমিন্টন তো আসলে সিজনাল গেম না, শুধু একমাত্র বাংলাদেশী সিজনাল গেম হিসেবে আসলে ধরে। ব্যাডমিন্টনটা অ্যাকচুয়ালি সারা বছরের খেলা এবং এটা আপনার অনেক অ্যাক্রোবেটিক এবং অনেক স্পিড পাওয়ার সবকিছু সমন্বয়, অনেক টাফ একটা বিষয়। আপনি যদি 3 মাস প্র্যাকটিস করার পরে জাস্ট 15 দিন গ্যাপ দেন তাহলে আবার আপনি জিরোতে চলে যাবেন। নট ইজি গেম। ব্যাডমিন্টন টোটাল স্পোর্টস বলতে হবে। আপনার কোনো এক জায়গায় যদি আপনার ল্যাকিংস থাকে ওই ল্যাকিংসের কারণে আপনি ভালো কিছু করতে পারবেন। ফিজিক্যাল এক্সারসাইজের জন্য বেস্ট গেম এভার, মানে বেস্ট গেম, মানে দুর্দান্ত যেটাকে বলে একেবারে। तो आपनार कि हतो आपनी जे समयटाते आपनी खेलछेन ओई समयटाते कि सारा बछर खेलार मतो कम्पानी पेतेन आपनी लोकाल महल्लाते एगुलो कि सारा बछर खेला हतो ना ता पेताम ना मजार एकटा गल्प आछे एर भितरे आपनार आमी जखन प्रैक्टिस शुरू करी फार्स्ट तो प्रैक्टिस शुरू करार परे एखाने जखन इये करी आमार बासा हलो सोनारगां नारायणगंज तो ओखान थेके एसे ढाका प्रैक्टिस करा लागतो तो आमी जखन आसताम रेगुलर तो आसाटा डिफिकाल्ट छिलो जेहेतु आब्बा सपोर्ट दित ना किन्तु मा खूब सपोर्ट दित आसले একটা বিষয় হলো মা এমন হয়েছে যে তার তার গয়না বিক্রি করে আমাকে দিয়েছে এটা একটা ইন্সপিরেশন ছিল আমার জন্য সেটা নিশ্চয়ই ওই পর্যায়ে করে নাই লোকাল যখন খেলতেন লোকাল পর্যায়ে তো ওটাই আমি জানতে চাচ্ছি কি করতেন আপনি মানে তখন আমি জাস্ট আপনারা যখন ট্রেনিং করি আপনার আমার বাসার পাশে স্কুল মাঠ ছিল ওখানে আমি রেগুলার ট্রেনিং করতাম আমি যখন ট্রেনিং করতাম লোকজন তাকায় হাসতো আর কি হেসে বলতো যে এ কি কি করে আমি ফুটওয়ার্ক করতাম 6 পয়েন্ট আমাদের কোচ যখন ছিল বাইরের একজন কোচ তেজপাল সিং পুরি উনি বলতেন আর কি ওনার কাছে আমি শুনেছিলাম যে ফুটওয়ার্ক যদি স্পিডে করা যায় তুমি যদি শাটলের কাছে যেতে পারো তাহলে তুমি একটা ভালো শট দিতেই পারবা যদি না যেতে পারো তাহলে তো কোনো শট দিতে পারো ওই কনসেপ্ট থেকে আমি আসলে বেশি ফুটওয়ার্কের প্রতি যত্নবান হই ফুটওয়ার্ক জিনিসটা কি আমাদেরকে যদি বুঝিয়ে বলেন ফুটওয়ার্ক আপনার 6 পয়েন্ট ব্যাডমিন্টনে 6 পয়েন্ট যদি আপনি ভালো পারেন তাহলে আপনার পুরো কোর্টটা আপনার কন্ট্রোলে থাকবে 6 পয়েন্টটা কি 6 পয়েন্ট হলো আপনার জাস্ট মিডল থাকে যেমন টি দাগ আছে ব্যাডমিন্টনে আপনার টি দাগের এক র্যাকেট পিছনে এটা হলো বেস পয়েন্ট আচ্ছা বেস পয়েন্ট থেকে নেটে যাওয়া ফুটওয়ার্ক আচ্ছা মানে রাইট সাইড লেফট সাইড 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 দেন ব্যাক ব্যাক টাইমিংটা এটা টাইমিং এর কোনো ব্যাপার স্যাপার আছে টাইমিং এর ব্যাপার আছে আমি আমাদের বাংলাদেশে যারা প্লেয়ার ছিলেন এরা মোটামুটি 1 মিনিটে 32-33 বার করতে পারতো আপনার আমার লাস্ট ছিল 40.5 মানে 14. সামথিং 40.5 যেটা মানে সবার চেয়ে অনেক উপরে এবং কার্ডিওভাস্কুলার স্ট্রং করার জন্য আমাদের প্লেয়াররা 3000-4000 করত আমি ওইটা এক পর্যায়ে 7500 নিয়ে গেছিলাম তখন আমি মেন্টালি কনফিডেন্ট ছিলাম যে আমি ইজিলি সবাইকে বিট করার অধিক মানে আমার সেই ধরনের ক্ষমতা তৈরি হয়েছে तो बैडमिंटन प्रथमे तो खेला शुरू करलें एक तो होच्छे फुटबल खेला जाबे ना बासा थेके बाबा निषेध करलें और निजेर एक भालो लागा छिलो किन्तु एटा निये ट्रेनिंग करा बा ए ब्यापारे सिरियास हवा बा नैशनल पर्याये खेला बा तारपरेओ जार कोनो धाप थाकते पारे परिष्कार छिलो कि धारणागुलो तखन धारणागुलो आमार ड्रीम छिलो एकटा जखन आमी एइभाबे आसि ड्रीम छिलो जे आमी ओलम्पिके खेलबो এই টার্গেট নিয়ে আসলে শুরু করি আমার মা বলতো আর কি যে তুই যেহেতু খেলার দিকে বেশি কনসেন্ট্রেট করতেছস তাহলে অবশ্যই ইন্টারন্যাশনাল প্লেয়ার হইতে হবে আচ্ছা এটা ছিল আমার মার টার্গেট তোর যা লাগে আমি দেখব বাহ ওই কনসেপ্টটা আসলে আমাকে খুব ইন্সপায়ার করছে আসলে কিন্তু একটা সময় আপনার আমি যখন ভালো করা শুরু করি আব্বা তো স্কুলের কাজে ঢাকা আসতেন হ্যাঁ তো প্রায় উনি আমাকে লুকায় লুকায় দেখতেন আর আমি কি করি তখন আপনি কোথায় খেলছেন আমি তখন স্টেডিয়ামে প্র্যাকটিস করতাম এভরিডে আসার চেষ্টা করতাম অনেক সময় হয়তো আসতে না পারলো বাসায় ট্রেনিং রাখতাম মানে হাত খরচ দেওয়া সমস্ত কিছু মাই সাপোর্ট দিত নারায়ণগঞ্জ থেকে ঢাকায় আসতাম এভরিডে কত সালের গল্প এটা আপনার 95 আমরা সব সময় যেটা দেখেছি আমাদের রাঙা সকালে প্রত্যেকটা সফলতা গল্পের পেছনে একটা লম্বা রকমের মানে একটা একটা দীর্ঘ সংগ্রাম এবং পরিশ্রম ব্যাপার রয়েছে আপনি যখন ওইটা বলছিলেন না যে টাইমিং এর যে ব্যাপারটা 40. সামথিং এটা আপনি যেটা বলছিলেন এটা শুধু টাইমিং হতো ব্যাপার না এটা তো ব্রেনের কাজ করার একটা ব্যাপার যে বলটা বা ওটাকে কি বলে আপনাদের এই যে শাটল কর্ক আচ্ছা ও কর্কটা কোন দিকে আসতেছে এটা তো এইটা কি মানে ডিসিশন নেয়ারার মতো সময় থাকে নাকি চলে যায় হাত চলে যায় আসলে এটা एक्चुअली আপনার ব্রেন এবং হ্যান্ডস এমন ভাবে সেটআপ থাকে আপনি শাটল আসতেছে এটা মুভমেন্ট আপনি চিন্তা করার তো সময় নেই আপনি প্রতিটা ইয়াতে সর্বোচ্চ 1 সেকেন্ড সময় পাবেন 1 সেকেন্ডে আপনার মাইন্ড সেটআপ যাওয়া আসা সবকিছু মোস্ট ইন্টারেস্টিংলি এই বিষয়টা সবার মধ্যেই আছে দেখবেন যে আপনি কোথাও একটা বসে এটা সায়েন্টিফিক একটা ল্যাঙ্গুয়েজ আছে এটা কোথাও আপনি বসে আছেন হয়তো কাপটা পড়ে যাচ্ছে আপনি তো দেখেননি হাতটা ওখানে অটোমেটিক্যালি চলে গেছে হ্যাঁ এবং এইজন্যই বলছিলাম যে ব্যাডমিন্টন একটা অসাধারণ খেলা শুধুমাত্র ফিজিক্যাল না এটা মেন্টাল গেমের জন্য এটা দুর্দান্ত একটা খেলা ডিসিশন নেবার ক্ষেত্রেও খুব দ্রুত গতির একটা ব্যাপার এখানে এটাকে আপনার ডিসিশন মেকিং গেমও বলা চলে আসলে রাইট আপনি কুইক ডিসিশন আপনি কিভাবে নেবেন প্রতিটা ক্ষেত্রে এটা খুব এসেনশিয়াল আসলে একদম এবং আপনি ব্যাডমিন্টন একদম যদি বলি লোকালি খেলা শুরু করলেন কবে থেকে আপনার এসএসসির সময় সেটা কত সালের কথা বলছিলেন? এসএসসি আমি 93 তে 93 তে এবং সেখান থেকে আজকে 2020 আপনার আজকে 2021 খুব সম্প্রতি আসলে আমরা 20 পেরিয়ে এসেছি তো এজন্য 21 বলার অভ্যাসটা এখনো হয়নি। আমরা এই আপনার এই সময়ের যে অর্জন একটু ছোট করে জানাতে চাই দর্শকদেরকে, তারপরে আবারো আমরা আড্ডায় ফিরব। ব্যাডমিন্টনের সাবেক জাতীয় চ্যাম্পিয়ন এনায়েতুল্লাহ খান ১৯৯৫ সালে ব্যাডমিন্টনে ক্যারিয়ার শুরু তার। পরের বছর বাংলাদেশ গেমসে অংশ নেন। ১৯৯৮ সাল থেকে সব টুর্নামেন্টে অংশ নিয়েছেন তিনি। জাতীয় পর্যায়ে একবার চ্যাম্পিয়ন ও তিনবার রানার আপ হয়েছেন। আন্তর্জাতিক অঙ্গনেও সাফল্যের ছাপ রেখেছেন তিনি। ওয়ার্ল্ড এয়ারলাইন্স চ্যাম্পিয়নশিপ, এশিয়ান স্যাটেলাইট চ্যাম্পিয়নশিপ, সাউথ এশিয়ান গেমসে দলগত ও ব্যক্তিগত ইভেন্টে ট্রফি জেতেন। 2018 সালে খেলা ছাড়ার পর পুরো দস্তুর কোচিংয়ে জড়িয়ে পড়েন তিনি। ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশন লেভেল 2 সার্টিফাইড কোচ তিনি। সাবেক এই জাতীয় চ্যাম্পিয়ন এখন জাতীয় দলের প্রধান কোচ। জাতীয় দলকে কোচিং করানো ছাড়াও বাংলাদেশ পুলিশ দলের প্রধান কোচেরও দায়িত্ব পালন করছেন তিনি। মালয়েশিয়ায় এশিয়ান অলিম্পিক প্রজেক্টে ব্যাডমিন্টন এশিয়ার কোচ মনোনীত হন তিনি। এছাড়াও জাপান, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, চীন সহ বিভিন্ন দেশের একাডেমিতে কাজ করেছেন খণ্ডকালীন ট্রেনার হিসেবে। আমরা আবারও ফিরছি আমাদের আজকের এই অতিথির কাছে। যখন খেলা শুরু করেছিলেন সামনের পথটা এতখানি মানে আপনি এত সফল হবেন সামনের দিনগুলোতে নিশ্চয়ই ভাবেননি? তখন ভাবিনি, বাট আমার টার্গেট ছিল যে আমি সফল হব। মানে আমি অ্যাকচুয়ালি যেটা টার্গেট নেই আমি ফুল ফোকাসটা ওই দিকে দিই এবং আমার ক্যারেক্টারের সিস্টেমটাই যে আমি যেটা টার্গেট নেব ওইটা আমার বাস্তবায়ন করতেই হবে। মানে আমি সফল হব না এটা আমার মেমোরিতে কখনো আসলে আমার ডিকশনারিতে আজ পর্যন্ত নাই। আমি যেটা টার্গেট নেই ওইটা আমি সাকসেস হই আসলে। তো আপনি ঢাকায় এসে ট্রেন করছেন, ওই সময়টা থেকে জানতেন যে ব্যাডমিন্টন খেলে কতদূর পর্যন্ত যাওয়া যায়, কি করা যায়? কেউ কি বলেছিল আপনাকে যে আপনি কেন প্র্যাকটিস করবেন, তাই না? এর পরের স্টেপটা কি? পরের স্টেপটা আপনার ফার্স্ট যখন আমি শুরু করি আপনার কোচ নান্টু ভাই ছিলেন, উনি বললো যে আসলে তুমি যে এই যে শুরু করছো ব্যাডমিন্টন অনেক টাফ, তুমি এক কাজ করো টেবিল টেনিস খেলো। তখন আমি বললাম টেবিল টেনিস খেলবো, আমার তো ব্যাডমিন্টন পছন্দ। এটা টাফ, আচ্ছা ঠিক আছে আসো। তো আমি কোচের এই অভিব্যক্তি দেখে আমি আসলে ওনার কাছে ট্রেনিং করতে রাজি হই না। উনি আমার প্রতি একটা নেগেটিভ সেন্স নেয় যে তার কাছে আমি করবো না এটা। তখন আমি আপনার ভুলু ভাই একজন আছেন ফকিরাপুলে, ওনার এখানে যাই। উনি এবং জিলানি ভাই ওখানে আছেন, বিবিডিসি একটা ব্যাডমিন্টন ক্লাব। উনি যাওয়ার পরে বলল যে মানুষ চেষ্টা করলে কি না হয়। আমি এই কনসেপ্টটাকে আসলে খুব পজিটিভলি নেই। দেন আমি ট্রেনিং শুরু করি, মোটামুটি যখন ভালো করা শুরু করি তখন দেরি হচ্ছিল অনেক। যে আমি আপনার এক বছর ব্যাডমিন্টন টুর্নামেন্টই অ্যাটেন্ড করিনি, শুধু ট্রেনিং করে গেছি। আচ্ছা, যে আমার টার্গেট তো যে আমি নর্মাল টুর্নামেন্টে মোটামুটি খেলবো এমন কোনো টার্গেট না। অনেকে দেখা যায় র্যাকেট নিয়ে ব্যাগ নিয়ে রেগুলার আসে যায়, বাট সে ব্যাডমিন্টন খেলে, ব্যাডমিন্টন প্লেয়ার। এই ধরনের কনসেপ্টে অনেক প্লেয়ার আসলে, বাট আমার টার্গেট ছিল যে আমার টার্গেট একটাই, আমাকে সেরা হতে হবে। এই টার্গেট নিয়ে আসলে শুরু করা। একটা সময় যখন আমি ফিল করি যে মোটামুটি যখন ভালো করা শুরু করি কিন্তু অনেক টাফ, এর ভিতরে আমি দুইবার অসুস্থ হই অনেক বেশি লোড নেওয়ার কারণে। দেন জন্ডিসও হয় আমার। ডাক্তার আমাকে রেস্ট নেওয়ার জন্য বলে, তো আমি রেস্ট নেই। কিন্তু আমার তখন আমি সাইকোলজিক্যালি অনেক ইয়ে করতে থাকি যে কিভাবে মেন্টালি অনেক আপ হওয়া যায় এবং কিভাবে আমি দ্রুত শর্ট টাইমে ভালো করতে পারবো। আমরা যেখানে শুনছিলাম যে আপনি দুইবার শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লেন বেশি লোড নেওয়ার কারণে ফিজিক্যালি, তো তখন মনোবল হারিয়েছিলেন কিনা নাকি মনোবল ঠিকঠাক ছিল? না, মনোবল আসলে হারাইনি, কারণ আমি আপনাকে আগেই বলেছি যে আমার ক্যারেক্টার এমন যে আমি যেটা টার্গেট নিই ওইটা আমি সাকসেস করার জন্য যত কষ্টই হোক আমি সেটা করি আর কি। তো আমি তখন ওই স্কিলের দিকে বেশি ধাবিত হই যে কিভাবে আমি আরও বেটার খেলতে পারবো। ওই স্কিলটা আমার জন্য খুব পজিটিভ একটা কাজ করছে তখন। তো আপনার এখন যেমন ইউটিউব, ফেসবুক ছিল, তখন এগুলো ছিল না আসলে। ওই ভিডিও আপনার ক্যাসেট সংগ্রহ করে আমি ওগুলো নিয়ে অ্যানালাইসিস করতাম এবং একটা ব্যাডমিন্টন কোর্ট এঁকে খাতার ভিতরে কোথায় মারবো, কিভাবে মারবো, র্যালি, যেটাকে র্যালি ড্রিল বলে আর কি, র্যালি ড্রিল প্র্যাকটিস করতাম। কোন কোন জায়গায় আমি কল্পনা করে নিতাম কোন প্লেয়ারের কোন ল্যাকিংস আছে, এই জায়গা তাকে অ্যাটাক করবো। এইভাবে আসলে মানে ব্যাডমিন্টনটা আমার সব কিছুর ভিতরে আসলে ছিল সারাক্ষণ, এইভাবে চেষ্টা করতে থাকি। তারপরে ধাপগুলো একটু শুনি। প্রথম জাতীয় পর্যায়ে খেলা কবে হলো? 96 बांग्लादेश गेम्स प्रथम खेली आसले तारपरे आपनार ओई अनेक टूर्नामेंटे आमी अटेंड करिनी 96 एर परे मेनली 98 साल थेके आमी टोटाली गेम शुरू करी आमी प्रथम रैंकिंग आसी 21 लोकल रैंकिंग ना ন্যাশনাল র‍্যাঙ্কিং সেটাই বলছি আমরা আমাদের ন্যাশনাল ইয়েতে 21 নম্বর র‍্যাঙ্কিং এ আসি তারপরে আসি আপনার 13 তারপরে টুর্নামেন্টটি আসি 9 এটা 99 এর কথা প্রতি বছর একবার করে হচ্ছিল হ্যাঁ দুইবার করে হতো কখনো একবার হতো আর কি তো অনিয়মিত হতো আসলে টুর্নামেন্ট আচ্ছা তো আপনার 99 এ যখন 9 এবং 9 এ হওয়ার পরে 2000 এ আপনার 6 এ চলে আসি এবং 2000 আরেকটা টুর্নামেন্ট হয় ওটাতে 6 থেকে নাম্বার 1 হয়ে যায় আচ্ছা ওইটা ছিল আপনার ইন্ডিপেন্ডেন্ট কাপ টুর্নামেন্ট এই যে আপনি র‍্যাঙ্কিং কথা বলছেন এগুলো কি বছর জুড়ে পারফরম্যান্সের উপরে করে নাকি সারা বছর সারা ক্যারিয়ার জুড়ে পারফরম্যান্স বছর জুড়ে এটা কি আপনি আগে থেকে ইকুয়েশন করতে পারতেন যে এটাতে জিতলে আমার র‍্যাঙ্কিং এক হয়ে যাবে আচ্ছা বোঝা সহজ তো আপনার সমসাময়িক যাদের কথা আপনি বলছিলেন এই 5 বছরের হিসাব কারা কারা ছিলেন আপনার কম্পিটিটর হিসেবে ওই সময় ভালো কম্পিটিটর ছিল মাহবুবুর রফ খুব ভালো প্লেয়ার ছিলেন কোথাকার ঢাকা ছিলেন তিনি ঢাকা ছিলেন ধানমন্ডির তারপরে ছিলেন আপনার রাসেল কবি সুমন এছাড়াও আপনার সারোয়ার ছিলেন পলাশ এরা খুব ভালো এগুলো কি সবই সিঙ্গেলস না ডাবলস সিঙ্গেলস এর কথা বলছি সবই সিঙ্গেলস আমি মেইনলি সিঙ্গেলস আর মিক্স ডাবলস খুব ভালো করতাম আসলে আচ্ছা আচ্ছা আমার কনসেন্ট্রেশন এদিকে বেশি ছিল ডাবলস আমি বেশি খেলতাম না আসলে না এইজন্যই বলছি যে মিক্সড ডাবল আর ডাবলস এর মধ্যে পার্থক্য কি মিক্সড ডাবলস ডাবলস এর ভিতর পার্থক্য মিক্সড ডাবলস হলো একজন ছেলে একজন মেয়ের নেটে কভারিংটা বেশি দেয় সাধারণত আর ম্যাচ যে থাকে সে টোটাল পিছনেই বেশি ইয়া করে এটা মিক্সড ডাবলস এর একটা ট্যাকটিক্যালি ওকে আর ডাবলস তো আপনার দুজন ছেলে কম্বাইন করে খেলে মানে এইজন্যই বলছি যে এটা তো নিশ্চয়ই ওখানেও একটা বোঝা পড়ার ব্যাপার থাকে কোনটা ধরবো কোনটা ছাড়বো এরকম একটা ব্যাপার থাকে এবং হঠাৎ করে যে যিনি আপনার পার্টনার তার সঙ্গেও কম্প্যাটিবিলিটির একটা ব্যাপার তো থাকে নাকি সেগুলোর জন্য আপনার প্র্যাকটিস করার সময় পেতেন না ওইটা তো লাগে এবং আপনার কম্বাইন্ড কম্বিনেশনটা ভালো না হলে তো ভালো খেলাটা পার্টনার সিলেক্ট করে কি পার্টনার সিলেক্ট एक्चुअली প্লেয়ার রাই আমরা নিজেরাই করি কিন্তু ইন্টারন্যাশনালি যখন খেলতে যাই তখন আপনার অফিশিয়াল কোচ সিলেক্ট করে কখনো হ্যাঁ যদি বেটার পারফরম্যান্স না হয় সে ক্ষেত্রে কোচ ইনভলভ হয় একটা বিষয় আমরা প্রায়ই শুনি ঢাকায় যারা থাকেন তারা অনেক দিক থেকে আসলে অনেক বেশি সুযোগ সুবিধা পান সে ক্ষেত্রে আপনি নারায়ণগঞ্জ থেকে এসে প্রতিদিন ঢাকায় ট্রেনিং নিতেন আপনার কাছে মনে হয়নি কখনো যে যদি ঢাকায় থাকতাম তাহলে হয়তো আরো ভালো সুযোগ সুবিধা পেতাম আরো ভালো করতে পারতাম আসলে সত্যি কথা বলছেন নারায়ণগঞ্জ থেকে আসার কারণে যে আসলে মফস্বলী ভাবতো তো যে কারণে ঢাকায় অনেক স্ট্রাগল করা লাগতো এবং মাঠে নামা নিয়ে অনেক প্রবলেম ছিল দাঁড়ায় থাকতে হইতো যে সিনিয়র প্লেয়ার কখন উঠবে তারপরে মাঠে নামবো এমন একটা বিষয় তো ছিলই এখন এগুলো সবকিছু ওভারকাম হয়ে গেছে বাট এখন যারা জুনিয়র এরা অনেক সুযোগ সুবিধা পায় আমি যেগুলো পাইনি আমি কিন্তু এখন সবাইকে ওইভাবে রিহ্যাবিলিট করি চেষ্টা করি যেন এরা ওইসব সুবিধা থেকে যেন বঞ্চিত না হয় যে কারণে আমি খেলবেই বাংলাদেশ নামে একটা চ্যানেল আছে আপনি জানেন হয়তো ওইটাতে আমি সারা বাংলাদেশের আমি অনলাইনে ক্লাস করাই যারা আমি যেই সার্ভাইভ করে আসছি এইটা যেন কেউ ফিল না করে যে আমি কোচ পাইনি আমি লেভেল 2 ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশনের সার্টিফাইড কোচ বাট আমি লেভেল 1 কোচও কিন্তু পাইনি আমি স্টাডি করে শিখে দেন আমি বাইরে ট্রেনিং নিয়ে আমি কোচিংটা একটা ভালো কোচ একটা প্লেয়ারকে অনেক দূর নিয়ে যেতে পারে একটা গ্রেট কোচ একটা প্লেয়ারের লাইফ চেঞ্জ করে দিতে পারে যেটা আমি আমার জীবন থেকে শিক্ষা আসলে জি আপনি শুরুর দিকে দুজনের কথা বলছিলেন যে একজন বলেছেন অনেক কঠিন খেলা আর তারপরের জন্যই বললেন যে জি যে মানুষ চেষ্টা করলে কি না হয় কিন্তু আমাকে অনেক ভালো সাপোর্ট দিয়েছেন মনোর আলম বাবুল উনি আমি একবার খেলা ছেড়ে দিয়েছিলাম রাগ করলেন কেন রাগ করে আসলে আউটপুট ওরকম ভালো ছিল না তখন আপনার নিজের খেলা থেকে যে আউটপুট পেতাম এটা মানে জি আচ্ছা তো ওইটা অনেক বেটার ছিল না আমি বিমানে খেলেছি 2000 থেকে 2010 পর্যন্ত তো ওইখানে অনেক ধরনের ইয়া ছিল মানে ওইখানেও আপনার কিছুটা লবিং এর বিষয় থাকতে না আমি ইন্টারনাল বিষয়গুলোতে একটু যেতে চাই যাব পরে তার আগে আপনি কোচের কথা বলছিলেন যে আপনাকে ব্যাক করালো কিভাবে জি ওই কোচ আমি খেলা ছেড়ে দিয়ে আপনার মালয়েশিয়ান এয়ারলাইন্সে চাকরি নিয়েছে তো উনি আমার খোঁজ নিয়ে আসলো তো এসে আমাকে কানে ধরছে আর কি তো বলছে সবাই তো হতবাক যে কী ব্যাপার तो बोलते जो यह तो भालो एक जोन प्लेयर तुम यहाँ से चाकरी करते सो माने शे शोभाई माने उठा दारा के सजेगी तो ये शे आमी बोलते ना तुम्हार खेलते होगे आवार उन्हीं तो होना आवार नहीं जाए किन तारा के तो आमी को एक बार चैंपियन होल्ला 2000-2005 तो परोबर्ती ते आवार ये शे आमी 2008 को था बोलते सेटा ऐसे दोहन आबार खेला शुरू कोडी 2009 इतने आमी आबार रैंकिंग में थर्ड इस चले राइट आम्रा जी जगह टे आपने टाच करेगा अच्छा नहीं इवेंचुअली आम्रा ये जगह टे नहीं एक टू फोकस करते चाहिए एक टाउचे जो आपने ये जो डेडिकेशन दी आपने खेल चिलन एक लोग के शॉप नीचे पॉकेटर पैसा खर्च करे माने प्रथम दिक्कत कथा में जोखन बोली जब आपने 95 थे के आरो 5-6 बच्चों आगे एक समय टाटे ना कि एक लोग असली कोनो क्लब आपना के पे करते ना शॉप किस सब किचु निज़र एवं बेशिर बाकी हमारे माँ कंट्रीब्यूट करते हैं। कि पुरी मन आपने बोल सकते हैं मार्च के ना एक बार जब अपने माँ गोल्ड बिक्री कर दिया चिला अपना ये इटा कॉलर चुन। तो ये पागलामो पना मने है नहीं जीवन एक टा पड़ जाएगी शिता तो हुए थे वो बोलता है। हैं पागलामो मने है थे आमी जॉन ट्रेडिंग करता हम तখন तो आमाके माठे जॉन ट्रेडिंग करता हम अनेके तो हसाहसी करतो किंतु पागलो बोलतो किंतु जोखन आमी प्रथम पत्रिका न्यूज़ देखे विशाल जे सुनारगार एनायतुल्ला खान चैंपियन हुए थे। वो ही देखे शवाई बोले ये पागल ही तो चैंपियन, हम रहना पागल। एक्चुअली रियलिटी है मानुषेर कॉन्सेप्ट आज जो हम अपने नोटुन एक तरीके से इस्टाब्लिश करते जावें, अनेक किस्म आपना के बाधा ग्रस्त अपना होती होगे। आपना जो दी डिटरमिनेशन अटूट ना थके, एवं आपने जो दो ही भावे আপনার গোল যদি পারফেক্ট না থাকে আপনার মাইন্ড সেটআপ যদি এরকম না থাকে তাহলে আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছা আসলে ডিফিকাল্ট খুবই ডিফিকাল্ট তো এই যে পয়সা করি একেবারে নাই মানে আপনি না হয় এত আগ্রহ নিয়ে ওখানে আছেন টিকা আছেন কিন্তু এটা একটা সিস্টেম্যাটিক ফ্রেমওয়ার্ক থাকা উচিত নিশ্চয়ই যে না এখান থেকে গভর্নমেন্ট থেকে হোক বা ক্লাব থেকে হোক বা স্পন্সর থেকে হোক যে কোনো ভাবে হোক না কেন এটা তো পয়সা আসতে হবে যে কোনো কিছু যখন কমার্শিয়াল ভ্যালু না থাকে ওটা কিন্তু টিকে না ওটা বেশি দূর যেতে পারে না तो इतनी आपने की किचु बॉलर आते हैं कोताही कोताही की भावे बोले उसे बॉलर आते हैं कारण हलो आमी जेकन थे के उठे आस्ती आमी जेटा फील करती आमी अपना रैंकिंग है किंतु बैडमिंटन है एकोनो इंटरनेशनल BWF बैडमिंटन वर्ल्ड फेडरेशन है 191 नंबर रैंकिंग ब्यूटीफुल इटा एकोनो क्यों भांगते पारे नहीं तो एकों जा रहा आते इधर के जो दी प्रॉपर स्पॉन्सर दिया है एवं स्पॉन्सर जब इंडिया ते अपना सपोज अपने डिस्ट्रिक्ट लेवल के चैंपियन अपना चाकरी अपना खुस्ते होगे ना अपने के भाषा ऐसे नहीं जावे जब तो चाकरी करते होगे कोथा है रेलवे ते अथवा ये ते ओयल कंपनी ते जेटे इच्छा अपने के चाकरी करते होगे चाकरी की शुद्ध खेल भी ना अल्टीमेटली तेरे आपने प्लेयर हो बन स्पॉन्सर आपने खुशते से जब आपने शाटल को एक टा 220 का दाम एक टा शाटल को एक मध्यवित्त फैमिली चुनने किन्तु टफ अनेक टफ है अरे एक टा शाटल तो आपने पार्ट डे हो बना मिनिमम 2 থেকে 3 टा शाटल तेरे आपने शाटल जुदी ऐतो लागे आपने ऐतो किसी बेर करे आपने फूडिंग लग बे অনেক ডিফিকাল্ট এই বিষয়টা তো আমি আসতে চাচ্ছিলাম যারা অ্যাথলেটস তাদের তো একটা রেগুলার হেলদি ফুড হ্যাবিট মেইনটেইন করতে হয় এক্সারসাইজের ব্যাপার তো আছে সেই জায়গা থেকেও আপনার কতখানি সুযোগ সুবিধা ছিল সেই জায়গা থেকে আসলে আমার মা একদিন যখন খেলতে মানে আমি যখন খেলতেছি মা আসছে মা দেখে উনি খুব কান্না করে দিয়েছে যে এত টাফ প্র্যাকটিস তো আমাকে আর খেলতে দিবে না অনেকে তো আমি বলছি না আমার যেহেতু কাঙ্ক্ষিত গোলে আমার যেতে হবে আমার খেলতেই হবে तो एक टा सुविधा हुई सही था जब माँ प्राय आमाके मुर्गी रोस्ट करे दी तो एवं अपना सूप बनाये दी तो जितना हमारे जनों को पॉजिटिव एक टा तो कौन सी कोनो धारणा चिलो जो इधर नर फूड हैबिट मेंटेन करा उचित बाय इधर नर एक्सरसाइजर मुद्दे था का उचित उतनी आमी असली स्टडी करता हम किंतु धारणा टा कम चिलो आस खेलार पौरे आपने कोचिंग एर प्रति क्या नो इंटरेस्टेड होलन की मोने करे कोचिंग एर प्रति अश्ले इंटरेस्टेड होवार अनेक गुला कारण तार मेन कारण जेटा जे आमी लेवल 1 कोचो किन्तु पाई नहीं बट आमी निजे लेवल 2 कोच हुए थी एवं एकमात्रो बांग्लादेशेर नेशनल चैंपियन लेवल 2 सर्टिफाइड कोच जी हमारा जाना चिलाम दो तो इटा हमार टारगेट एक्टे जे प्लेयररा जेनो कोचेर कारण जनो तार परफॉर्मेंस डाउन ना होए। ऐसे कोच हिसाब से इटेला हमार मैसेज जे उधर जो दी परफॉर्मेंस भालो थके, उधर जो दी डेडिकेशन थके, ताले जनो तारा प्रॉपर ये ते जनो अनेक ऊपर जेते पारे। आमी शेव भाभी यासुले ये करती सी, এবং আমার ওয়াইফও কিন্তু লেভেল 2 সার্টিফাইড কোচ, আমরা দুজন, সেও ন্যাশনাল চ্যাম্পিয়ন। রাইট, আমি যদি আরেকটু পেছনে যাই, সেটা হলো যে খেলা ছাড়লেন আপনি কবে? আমি 2018 সালে খেলা। 2018 সালে এটা কি মানে একেবারে পূর্ব পরিকল্পিত ছিল নাকি মনে হলো যে না এবার একটু থাম দেওয়া উচিত? আসলে হঠাৎ করে ছেড়ে দাও, আমার ওয়াইফও জানতো না। আমি জাস্ট আজকে আমি তখনকার সময় বলতেছি, পাবনাতে খেলা হয়েছিল 2018-তে, দুপুরে আমি খেললাম, তো খেলার পরে পায়ে একটু লাগতেছিল, ডান পায়ে গোড়ালিতে, তখন খেলার পরে আমি জিতেছি। জেতার পরে আমি ইভিনিং এ সিদ্ধান্ত নিলাম যে আমি এইটাই শেষ খেলা আর খেলব। এর আগে কি কোনো ইনজুরি হয়েছিল? বড় কোনো ধরনের ইনজুরি? ছোট ছোট ইনজুরি ছিল। একবার বড় ইনজুরি হয়েছিল, আমি অ্যাক্সিডেন্ট করেছিলাম, অ্যাক্সিডেন্ট 2010-এ বলতেছি। অ্যাক্সিডেন্ট করার পরে আমি সিএনজি নিয়ে আপনার খাদে পড়ে যাই আর কি, তখন ওইটা দরজা ভেঙে যখন বেরোই দেখি যে পায়ে অনেক ব্যথা পেয়েছি এবং হসপিটালাইজ ছিলাম। তো 3 দিন পর আমার টুর্নামেন্ট, সামার ওপেন র্যাঙ্কিং টুর্নামেন্ট, ওইটার উপর ভিত্তি করে টিম চায়না যাবে। তখন আমি অসুস্থ, এইভাবে ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার বললো যে রেস্ট লাগবে 6 মাস। তো আমি ওই ডাক্তারের প্রেসক্রিপশন ছিঁড়ে ফেলে দিলাম, দিয়ে নারায়ণগঞ্জ দেখাইছি, ঢাকা চলে আসলাম। ঢাকা এসে একটা খিদমা একটা হসপিটাল আছে আপনার খিলগাঁতে, ওখানে আসলাম। উনি আগে দেখলো, দেখে কয় ভাঙে নাই। আমি বলছি আমার 3 দিন পরে খেলা, কি করলে খেলা যাবে? বলছে ডিফিকাল্ট, কিন্তু যেহেতু ভাঙে নাই তুমি চাইলে খেলতে পারো। সে ওষুধপত্র দিল এবং টেস্ট করাইলো, ডিজিটাল এক্স রে কী বলে ওইটা, পরে দেখলো যে না মোটামুটি ওকে। 3 দিন পরে টুর্নামেন্ট, আমি ওই টুর্নামেন্টটা ফাইনাল খেলেছিলাম। ওই অবস্থায় মানে ফাইনালে আমি হারছিলাম 3 গেমে। মজার ব্যাপার, 3 গেমই ডিউস ছিল। ও আচ্ছা, এত টাফনেস ছিল। আমার পায়ে আপনার এখানে ইনজুরি ছিল, আমি জাস্ট ওই নিকাপ লাগে খেলতেছি না, কিন্তু যখন ফাইনালে উঠে গেছি নিকাপ টিকাপ সব ফেলে দিয়ে আমি তখন মানে আমার যে ব্যথা আছে ওইটা আসলে ভুলে গিয়েছিলাম ওইভাবে খেলাটা। 3rd গেম আমি ডিউস করে খেলেছিলাম, মোস্ট প্রবাবলি 24-26-এ লস করে। প্রথম কবে দেশের বাইরে খেলার সুযোগ পেলেন? প্রথম ইন্টারন্যাশনালটা ছিল বাংলাদেশে, ওইটা ওয়ার্ল্ড এয়ারলাইন্স টুর্নামেন্ট, ওইটাতে দলগত প্রথমে চ্যাম্পিয়ন হয় আসলে। তারপরে আপনার 2001 সালে আরেকটা বাংলাদেশি হয়, ওইটা স্যাটেলাইট টুর্নামেন্ট, ওইটাতে দলগত রানার আপ ছিলাম। আর বাইরে যাওয়া হয় 2003-এ। সেই এক্সপেরিয়েন্সটা একটু শুনলাম, প্রথমবার দেশের বাইরে যাওয়ার গল্পটা আসলে মজার। যে আপনার বাংলাদেশের ফ্ল্যাগ ক্যারি করে আপনি বাইরে যাওয়া, ওই ফিলিংসটা আসলে চোখে জল আসার মতো। যে আপনার আপনি এমনি তো অনেকবারই বাইরে গিয়েছি ন্যাশনাল টিম ছাড়াও, সেই ফিলটা আসলে আসেনি। ফার্স্ট বাইরে যাওয়ার গল্পটা এমন যে আপনি সারা বাংলাদেশের ভিতরে প্রথম 1-2 থেকে আপনি বাইরে যাচ্ছেন, মানে দেশের প্রতিনিধি হিসাবে আপনি ইয়া করতেছেন, এটা আসলে এক্সপ্লেন করার মতো নয় আসলে। কোন দেশের সাথে ছিল জানি খেলাটা? ব্যাংকক। তো আপনি ওখানে গেলেন এবং কি হলো, রেজাল্ট কি দাঁড়ালো ওখানে? আসলে আমি ওয়ার্ল্ডের টপ প্লেয়ার ছিল সে। ফার্স্ট রাউন্ড আমি জিতি কাজাকিস্তানের সাথে। ফার্স্ট রাউন্ড জিতার পরে অনেক ফিল করি যে আমিও বাইরের প্লেয়ারকে হারাইতে পারি, মানে একটা কনফিডেন্স গ্রো আপ হয়। কিন্তু সেকেন্ড রাউন্ডে অনেক বড় প্লেয়ার ছিল সে, ওই টুর্নামেন্টে রানার আপ হয়েছিল, আমি যার সাথে লস করেছিলাম। এই বাইরের প্লেয়ারের সাথে খেলার সময় অভিজ্ঞতাটা কি মনে হচ্ছিল? দেশের ভিতরে তো রাজা, কিন্তু বাইরে গিয়ে কি ফিল হচ্ছিল যে কোথায় কোথায় আমার ল্যাগ আছে, ওরা কতটা ভালো খেলে? হ্যাঁ, তখন মনে হয়েছিল আসলে ল্যাকিংসের বিষয়ে, ওরা স্পিডে অনেক বেশি ছিল এবং আপনার স্কিলে অনেক আগানো ছিল আসলে। আমাদের ফিটনেস, আমার যথেষ্ট ভালো ফিটনেস ছিল, কিন্তু ওর স্কিলে এত বেশি ধাক্কা খাচ্ছিলাম যে আপনার প্রতি র্যালিতে ধাক্কা খেতে খেতে যে দম, মানে কখন আমি কোর্ট থেকে বের হবো এমন একটা বিষয় ছিল। এত ফিটনেস থাকা সত্ত্বেও আমি তো তখন আপনার 7500 স্কিপিং ননস্টপ করতে পারতাম। তো ফিটনেস লেভেল এটা অ্যাকচুয়ালি এখন ইয়ে করি যে অ্যারোবিক অ্যানারোবিকের আপনার এটা টপ লেভেল আপনার স্ট্যান্ডার্ড। তারপরে ওই অবস্থা হচ্ছে, তারপর এই কারণ ওই যে স্কিল তো মোস্ট ইম্পর্টেন্ট। আপনি ডিসেপটিভ শট এত ভালো দিচ্ছিল যে আপনার আমাদের ব্যাডমিন্টনে অনেকগুলো শট আছে, আপনি নেটে দেখা একটা শুধু এই ধরে আছি, এখানে 6টা শট আছে, এই ধরে থাকা অবস্থায়, এই ধরে থাকায় 6টা শট আছে। আমি যদি এই ধরে রাখি একটা শট, এই ধরে রাখি 6টা শট, এখানে অনেকগুলা বিষয় আছে। পিছন থেকে যেমন আমি স্ম্যাশ করতেছি, স্ম্যাশের অ্যাকশানেও 6টা শট আছে। दैट्स वाई आपने अनेक स्पीड एवं बॉडी अनेक फ्लेक्सिबल जो ना थाके एजिलिटी जो ना थाके তাইলে আপনি এগুলা কভার না। কিন্তু মেন্টালি আপনি যেটা বলছিলেন এটা তো একটা মেন্টাল গেমও অনেক সময় কি আমাদের হয় যেটা যে আমরাও কিন্তু মানসিক ভাবে ক্রিকেটের ক্ষেত্রেও কিন্তু আমরা এটা দেখেছি বাংলাদেশের ক্রিকেটের ক্ষেত্রে যে লম্বা এক সময় ধরে শুধু হাঁটছি এবং একটা পর্যায়ে গিয়ে আমরা এখন যেটা স্বপ্ন দেখি প্রত্যেকটা দলের সাথেই তো এরকমও কি আপনার নিজের ক্ষেত্রেও হচ্ছিল কিনা যে দেশের বাইরে যাচ্ছে বাইরের প্লেয়ার মানসিক ভাবে অতটুকু প্রস্তুত কিনা যে তারা নাকি কত ভালো খেলবে আমাকে কোনো রকম একটা খেলে একটা রেজাল্ট বের করে নিয়ে আসতে পারলেই হলো এরকম মনে হয়েছে কিন্তু আপনার আমি যখন হেরে আসি তখন আপনার ব্যাডমিন্টন এশিয়ার পেজে আপনার ওদের যে মাসিক যে একটা পত্রিকা বেরোয় ওখানে লেখা হয়েছে যে বাংলাদেশ এনায়তুল্লাহ খান টুডে পাঞ্চিং ব্যাক বা টুমোরো ডট 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 মানে ওরা আমাকে সম্ভাবনাময় হিসাবে আসলে ইয়ে করে 2003-এ ওইটা ওই পত্রিকাটা আমার এখনো আছে রেখে দিছি যে আমাকে নিয়ে ওদের ওইটা হেডলাইন ছিল আর কি যে আজকে ব্যাগ নিয়ে সে চলে যাচ্ছে কিন্তু টুমোরো মানে খেলাটাই একটা আপনার পোর্টফোলিওতে যোগ হতে এটাই আর কি যদি যুক্ত হলো আর ওখানে আপনারা বিমানে খেলতাম যখন বিমান থেকে আপনারা যে ইয়ারলি একটা ইয়া পেতাম টিকিট পেতাম আসলে যে টিকিটটার ইয়েস ভ্যালু ছিল কখনো 3-4টা টিকিট পেতাম আপনার 2.5 লক্ষ টাকার মতো যাওয়া আসা আর কি জি তো এই একটা বিষয় ছিল যে ইয়ারলি কন্ট্যাক্ট থাকতো বিমানের সাথে 2.5 লক্ষ কখনো 3 লক্ষ পেয়েছে কিন্তু আমি বিমান ছাড়ার পরে নিট কনসার্নে যাই ওখানে ভালো টাকা পেয়েছিলাম আচ্ছা তো এই একটা বিষয় ছিল তো যদিও আমি ফুল টাকা পরবর্তীতে আর পাইনি 5 বছরের কন্ট্রাক্ট ছিল প্রথম বছরে প্রথমেই আমি টাকা পেয়ে যাই অ্যাডভান্স তারপরে সেকেন্ড বছরে নিট কনসার্নের মালিক বলছিল তো টাকা নেওয়া যায় আমি বলছি একবারে নিব তো এই যে একবারে বলেছি 4 বছরের টাকা ওহো শেষ তো আপনার আপনি লেভেল 2 সার্টিফাইড কোচ আমরা তো আসলে এই গেমটা অত ভালো বুঝি না আমরা যেটা বুঝি যে কর কাশলে মারতে হবে এর বাইরে কিছু বুঝি না শীতকালে খেলেছি তো যেটা হচ্ছে যে লেভেল আসলে কয়টা লেভেল আসলে আপনার 4টা আচ্ছা তবে লেভেল 4টা যেটা লেভেল 4 ওয়ার্ল্ডে একজন আছে আমি যতটুকু জানি আর লেভেল 3 আছে আপনার মোস্ট প্রবাবলি 3 জন পুরো ওয়ার্ল্ডে এত রেয়ার এন্ড সো ডিফিকাল্ট লেভেল 2 পাস করা ইজি জব না আপনি স্পোর্টস সায়েন্স আপনি প্রপারলি যদি আপনি না জানেন এবং অ্যাকশন প্ল্যান যদি প্রপার না জানেন এই বিষয়ে যদি আপনি বলেন আমি বলবো অনেক মজার ইয়ে আছে এবং যেটা ব্যাডমিন্টন এশিয়া আমাকে এমনভাবে ইয়ে করে আমি অনেক রিক্সি একটা জব ডান করেছি যেটা নেক্সট ইয়ার থেকে ব্যাডমিন্টন এশিয়াতে অ্যাপ্রুভ সেটা হলো আপনার যখন পরীক্ষা হয় লেভেল 2 তো লেভেল 2 অ্যাকশন প্ল্যান আপনি যদি অ্যাকশন প্ল্যান ভালো না পারেন আপনি পাস করবেন না কনফার্ম এটা গ্যারান্টেড ওই অ্যাকশন প্ল্যানে আমি দেখলাম যে আমার জীবন থেকে নিয়ে গল্পের আমি একটা ইয়া আমরা নর্মালি খাই কি আমরা কিন্তু আমাদের প্যারেন্টসরা 3 বেলা খাওয়াই কিন্তু পেট ভরার জন্য ব্যালেন্স ডায়েট কিন্তু আমাদের প্যারেন্টসরা শিক্ষিত হলো ওইভাবে কিন্তু এবিল করি না আমরা করি কি না করি না প্রতিটা ফ্যামিলিতে কিন্তু এটা তো আমি এটা চিন্তা করলাম যে অ্যাকশন প্ল্যান যেটা ব্যাডমিন্টন এশিয়া ওয়ার্ল্ড ফেডারেশন থেকে যেটা দিয়েছে এটা এনাফ না আমি ওখানে নিচে যোগ করলাম নিজে লিখে দিলাম যে আরও 2টা যোগ করতে হবে ওইটা আমি ডেসক্রাইব দিয়ে দিলাম যে প্যারেন্টসদের ব্যালেন্স ডায়েটের বিষয়ে জ্ঞান প্রপারলি আনতে হবে এইটা এবং টাইম ম্যানেজমেন্ট আমরা কিন্তু টাইম ম্যানেজমেন্ট লাইফস্টাইল কিন্তু আমাদের অ্যাজ এ প্লেয়ার আপনার লাইফস্টাইলটা অবশ্যই ডিফারেন্ট হবে 8-10টার মতো আপনি না আপনার ফ্যামিলিতে 4 জন মেম্বার আপনি যদি সবাইকে একই ব্যালেন্স ডায়েট দেন একই টাইম ম্যানেজমেন্ট একই লাইফস্টাইল দেন তাহলে সে প্লেয়ার হবে না যে প্লেয়ার হবে তার সব কিছু আলাদা হবে ডিফারেন্ট চ্যাম্পিয়ন ইজ অলওয়েজ ডিফারেন্ট তার চলা এবং তার প্রতিটা স্টেপ ডিফারেন্ট হবে তাহলে সে চ্যাম্পিয়ন হতে পারবে তার চিন্তাটাই ডিফারেন্ট হবে এটা লোক দেখানো না তার ভিতর থেকে আসতে হবে বিষয়টাই তো আমি যখন ওই অ্যাকশন প্ল্যানটা করি ওখানে যখন আমি 2টা সাইন আপ করে দেই তো আমাদের ফাইনাল ডেতে সাক্ষাৎকার নেবে 45 মিনিট 3 জন ওয়ার্ল্ডের সেরা কোচ সাক্ষাৎকার নেবে এর ভিতরে চিফ হলো মার্টিন উনি আপনার ইংল্যান্ডের উনি হলো চিফ আর সাথে দুইজন আছে তিনজন সাক্ষাৎকার নেবে 15 মিনিট 15 মিনিট 15 মিনিট ইচ্ছা মতো যে যখন ইচ্ছা প্রশ্ন করবে হলো লেভেল 2 বই নিয়ে এই বইয়ের ভিতরে কি আছে আমি কি শিখলাম এটা নিয়ে একজন করবে আর ফিউচার আমার টার্গেটটা কি এটা নিয়ে করবে প্লাস হলো স্পোর্টস সায়েন্স নিয়ে করবে আর মার্টিন হলো টোটাল ইয়াটা নিয়ে করবে যে তাকে পাস দেয়া যায় কিনা তো আমাকে অনেক প্রশ্ন করে তো আমি মোস্ট প্রবাবলি সবগুলোই ভালো করে অ্যানসার করি তো এবং আমাকে লাস্টলি দুইটা প্রশ্ন করে যে স্ম্যাশ করার যে অ্যাকশন আর কি ওখানে আমাকে খুব ক্রিটিক্যাল একটা প্রশ্ন করেছিল ওইটা আমি সঠিকভাবে পারি লাস্টলি আমাকে ইয়ে করে ওই যে আপনার যে আমি দুইটা যে যোগ করে দিছি অ্যাকশন প্ল্যান এইটা কেন আমার কি ইয়ে নাই যে এটা অ্যাকশন প্ল্যান যদি আমি পাস না করি এটা যদি ফুলফিল না করি তাহলে তো আমি পাস করব না আমি তারপরেও কেন এটা করলাম মানে কেন আমি এখানে ওভার রাইটিং করে এটা করলাম এটা তাদের ইগুতেও আসলে জিনিসটা লেগেছিল তখন আমি বললাম যে আমার পাস ফেলটা আমার আসল বিষয় নয় আমি আমি অ্যাজ এ প্লেয়ার ছিলাম আমি চ্যাম্পিয়ন ছিলাম এখানে অনেক কোচ এসেছে সবাই তো চ্যাম্পিয়ন না সবার রিয়েলাইজেশন তো একরকম না ঠিক আছে তো আমি মনে হয়েছে আমার জীবন থেকে আমি মনে হয়েছে যে এটা লাগবে দ্যাটস ওয়াই আমি পাস করি ফেল করি ডাজন্ট ম্যাটার বাট আমি এটাই উপস্থাপন করে যাব যদি ভুল হয় কোনো সমস্যা নেই আমি আমার রিয়েলাইজেশন পরে কি অ্যাপ্রুভড হয়েছিল সেটা পরে ওটা অ্যাপ্রুভ হয়েছে এবং ফাইনালি যখন আমাদের রেজাল্ট দেয় তখন আপনার ওইখানে ওই মার্টিন বলেছিল টু আর ভেরি ট্যালেন্টেড কোচ ওয়ান ইজ থিন হলো ভিয়েতনামের ও আন্ডার 19 রানার আপ ছিল ইন্টারন্যাশনালি আর অ্যানাদার ওয়ান ইজ আনাতুল্লাহ খান আমরা একটু আপনার স্ত্রী সম্পর্কে জানতে চাই ওনার সঙ্গে পরিচয়টা কিভাবে আসলে ওর সাথে পরিচয় আসলে 2002 প্রবাবলি ও ঢাকা এসে পলাশ ভাই ওকে আমার কাছে আসতে বলে তো আমাকে জিজ্ঞেস করে যে এনায়েতুল্লাহ খান কে আমি বললাম যে আমি তখন সে বলল যে পলাশ ভাই তাকে পাঠাইছে প্র্যাকটিস করার জন্য পলাশ ভাই কে পলাশ ভাই ওর প্রথম কোচ আচ্ছা আচ্ছা ওকে তো ওইখান থেকে আসলে ফার্স্ট ওর দেখার পরে আসলে ওর প্রতি একটা ভালো লাগে তৈরি লাভ এট ফার্স্ট সাইট আমরা যেটা কিন্তু আসলে ওই তখন জিনিসটা এরকম ছিল না যে ওকে ওইভাবে পাওয়া বা কিছু এরকম তখন আপনি খেলোয়াড় তখন আমি খেলোয়াড় তখন আমি রানার আপ ছিলাম 2000 এ চ্যাম্পিয়ন হই 2002 এ রানার আপ পরে আপনারা বেশ কিছু মিক্সড ডাবলস খেলেছেন বোধহয় হ্যাঁ মিক্সড ডাবলস ওর সাথে ফার্স্ট খেলেছি আমি 2011 তে আচ্ছা 2010 এ ও আমার অপোনেন্ট ছিল ওকে এবং অপোনেন্টকে আমি সেমিফাইনালে হারাইছিলাম ওকে উনি তো এখন খেলাতে নাই বোধহয় আচ্ছা এখন র‍্যাঙ্কিং নাম্বার 2 ও চ্যাম্পিয়ন ছিল বেশ কয়েকবার এবং আপনার সে এখন আর্মির হয়ে খেলে এবং সেখানেও আপনি গুরুত্বপূর্ণ কোচের ভূমিকায় আছেন জি অবশ্যই না আমরা একটু যেহেতু শেষের দিকে চলে এসেছি আমরা একটু ব্যাডমিন্টন ফেডারেশনটা নিয়েও জানতে চাই যে আপনি যে সময় খেলেছেন সেই সময়কার চেয়েও এখনকার অবস্থা কি একই রকম আছে নাকি একটু পরিবর্তন হয়েছে কোন জায়গাটা আসলে কাজ করা উচিত আসলে প্রথম অবস্থা যা ছিল তার চেয়ে অনেক চেঞ্জ হয়েছে স্পেশালি চেঞ্জ হওয়ার পিছনে আপনার আব্দুল মালিক যিনি আছেন তত্ত্ব কমিশনার উনি এখন উনি যথেষ্ট পজিটিভ ভূমিকা নিয়েছেন ব্যাডমিন্টন ফেডারেশনকে ঢেলে সাজানোর জন্য তবে উনি যতটুকু করেছেন আরও কিছু চেঞ্জ করা উচিত আমাদের যারা কর্মকর্তা আছেন এবং থাকবেন এখানে আসলে মোস্ট প্রবাবলি প্লেয়ার যারা ছিলেন এবং যারা ব্যাডমিন্টন বোঝেন এমন লোকদের বেশি প্রায়োরিটি আসলে দেওয়া উচিত তাহলে ব্যাডমিন্টন বিল্ড আপ করবে আর স্পেশালি স্পন্সরের দিকে বেশি নজর দিতে হবে এবং প্লেয়ারদের একটা দিক লাগবে যে প্লেয়াররা যেন স্যাটিসফাইড হয় তাই সে চ্যাম্পিয়ন হওয়ার পরে তার যেন চিন্তা না করতে হয় যে আমি কোথায় চাকরি করব বা কিছু চাকরিটা যেন মোস্ট প্রবাবলি র্যাঙ্কিং 1 থেকে 4 বা 6 পর্যন্ত টপ প্লেয়ারদের একটা যদি চাকরির ব্যবস্থা করে দেয় তাহলে অবশ্যই এরা আরো বেশি ফোকাস করবে এবং অভিভাবকরা আরো উৎসাহ পাবে আসলে ব্যাডমিন্টন ভালো খেলার জন্য আপনি শুরুর দিকে অফেয়ারে একটা কথা বলছিলেন যে আমাদের দেশে ক্রিকেট একটা সময় ফুটবলের ভীষণ জনপ্রিয়তা ছিল এখন ক্রিকেট সেই তুলনায় ব্যাডমিন্টনের কিন্তু অতখানি জনপ্রিয়তা নেই মানে হচ্ছে অনেক খেলা হয়তো কিন্তু ওটা হয়তো অগোচরেই থেকে যাচ্ছে যেভাবে করে জনপ্রিয়তার দিক দিয়ে ক্রিকেট এটা কিন্তু একদিনে হয়নি। আপনার ৯৭ যখন আইসিসি চ্যাম্পিয়ন হয় তারপরে কিন্তু ক্রিকেট পিক করে যায়। তার আগে কিন্তু আমি যখন ক্রিকেট মাঠে যাই কিছু কাক দেখেছি, আর ওই অনলি প্লেয়ার, আর কেউ নেই। কিন্তু এখনকার চিত্র যে ক্রিকেট ছাড়া কোনো কিছু চিন্তাই করা যায় না। বাট বাংলাদেশের যদি সেকেন্ড কোনো স্পোর্টস বলেন যে জনপ্রিয়তা, সেটা ব্যাডমিন্টন। আপনি মাঠে ঘাটে আনাচে কানাচে দেখেন, আপনি এমন কোনো জায়গা নেই যে ব্যাডমিন্টন খেলা হয় না। আমার বাসা বনশ্রী, বনশ্রীতে আমি অবজার্ভ করেছি 2 কিলোমিটারের ভিতরে না হলে 150 কোর্ট, যেটা আপনি চিন্তা করতে পারেন কতটুকু জনপ্রিয় হলে সম্ভব। অনেক জনপ্রিয় একটা খেলা, জায়গা আছে ঢাকা শহরে। তাদের একটা আগ্রহ, অভিভাবকদের একটা আস্থার জায়গা, সেটা কি এখনো তৈরি হয়েছে? আসলে আস্থার জায়গা এখন আগের চেয়ে অনেকটা বেটার দিকে যাচ্ছে। আসলে হয়েছে আমি বলবো না ঠিক, তবে ডে বাই ডে ইনক্রিজ হচ্ছে। আগে যেই যদি বলি যে আগে 5%, তাহলে এখন বলতে হবে যে 40%। কিন্তু আপনি বলছিলেন যে জনপ্রিয় হিসেবে আপনার জায়গাটা থেকে আপনি যেটা মনে করেন দ্বিতীয় খেলা হচ্ছে ব্যাডমিন্টন। এত জনপ্রিয় হলেও মিডিয়ার ফোকাসটা নাই কেন এখানে? এইটা আসলে মিডিয়ার ফোকাসের বিষয়ে আমি বলবো আমাদের ফেডারেশনের যারা আছেন, মিডিয়া কমিটি ওইটা অত স্ট্রং না। আপনি যেমন লাস্ট টুর্নামেন্ট হলো, এই যে পুলিশ ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন হলো, পুলিশ টিম পুলিশ চ্যাম্পিয়ন হলো, রানার আপ হলো ছেলে। এবং এখানে রাত্র 9টা 24 মিনিটে যদি আপনি প্রেস রিলিজ দেন, তাহলে কি এটা আসা সম্ভব কোনো পত্রিকায়? কিছু পত্রিকা না, টেলিভিশন, এত টেলিভিশন চ্যানেল আছে, বা ইদানিং তো সোশ্যাল মিডিয়াও অনেক বড় একটা জায়গা করে নিয়েছে। তো সেখানে আসলে এই খেলাগুলো দেখানো যায় কিনা? মানে অবশ্যই দেখানো যায়, তবে এবার কিন্তু আপনার টি স্পোর্টসের লাইভ ছিল ফাইনালে। আচ্ছা, আপনার 2 ঘন্টা লাইভ ছিল। মজার বিষয়, কমেন্ট্রিটা আমি করেছিলাম এটা ফাইনাল ম্যাচের। ওকে, ঠিক আছে। এবং এইটা যদি প্রতিটা টুর্নামেন্টে উদ্বোধনী এবং ক্লোজিং দুইটা যদি লাইভ হয়, তাহলে আমার মনে হয় ব্যাডমিন্টন ডে বাই ডে ইনক্রিজ হবে। রাইট, এবং একই সাথে আমাদের অ্যাচিভমেন্টও দরকার। আপনি ক্রিকেটের কথা বলছিলেন, ক্রিকেট বাংলাদেশে জনপ্রিয়, মানে আনাচে কানাচে ছড়িয়ে গেছে। কিন্তু আইসিসি যে ট্রফিটা আমরা যখন অ্যাচিভ করলাম, তখন তারপর থেকে কিন্তু সাধারণ মানুষের আগ্রহ। আমরা ব্যাডমিন্টনও কি সেরকম কোনো কিছু প্রত্যাশা করতে পারি কিনা, যে ইন্টারন্যাশনালি বেশ কিছু অর্জন যেটা আলাদাভাবে আমাদেরকে অন্য জায়গায় নিয়ে যাবে ব্যাডমিন্টনকে? অবভিয়াসলি আপনার ইন্ডিয়া দেখেন, আপনি এখন কি অবস্থায় আছে। ইন্ডিয়ান এনভায়রনমেন্ট, বাংলাদেশি এনভায়রনমেন্ট কিন্তু সিমিলার। ইন্ডিয়া সাইনা নেহওয়াল, পিভি সিন্ধু, সাইনা নেহওয়াল ব্রোঞ্জ পায় আপনার অলিম্পিকে, পিভি সিন্ধু অলিম্পিকে সিলভার পায়। এই পিভি সিন্ধুর সাথে এলিনার খেলা হয়েছিল আপনার 2010-এ। আচ্ছা, সে 17 পেয়েছিল 21 পয়েন্টের গেমে। সেই সিন্ধুর সাথে 2016-এ খেলা এলিনা 10 পেয়েছে, 10 বা 11। ও ইন্টারন্যাশনাল কোথায় চলে গেছে, আর এলিনা ডাউন হয়ে গেছে। কেন? মেইন হলো ফোকাস এবং আপনার স্পন্সর এবং আপনার নার্সিং এর অভাব ছিল। ঠিক আছে, তো আপনি আশার কথাই বলছেন, এবং আমরা রাঙা সকালে সবসময় আসলে আশার কথাই শুনতে চাই। সংকট থাকবে, কিন্তু সেটাকে মোকাবিলা করে কতখানি সামনে এগিয়ে যাওয়া যায়। আপনার 18 বছরের ন্যাশনাল লিগে খেলার যে এক্সপিরিয়েন্স এবং তারপর কোচিংয়ের যে অভিজ্ঞতা, সব মিলিয়ে কি বলবেন আসলে ব্যাডমিন্টনকে কি ক্যারিয়ার হিসেবে নেওয়ার সুযোগ আছে এখন এই অবস্থানে থেকে? খুব ভালো প্রশ্ন করেছেন। এইটার ব্যাপারে আমি অনেক বড়, হয়তো অত বড় আপনাকে বলবো না, আমি সংক্ষেপে বলি। সেটা হলো আপনার আমাদের দেশে অনেক ট্যালেন্ট প্লেয়ার আছে। আসলে এই ট্যালেন্টদের যদি প্রপার নার্সিং করা যায় এবং আমাদের যদি লং টার্ম অ্যাকশন প্ল্যান করা যায়, সেটা যদি ডয়ারবন্দি না থাকে, বাস্তবে যদি বাস্তবে রূপ দিতে চান এবং অ্যাকশন প্ল্যান করার মতো খুব বেশি কিন্তু লোক বাংলাদেশে নেই। প্রপার লোকের কাছে যদি প্রপার অ্যাকশন প্ল্যান আপনি তৈরি করে, ওইভাবে যদি আপনি গোল সেট করে একটা ডেভেলপমেন্ট কমিটি করে, ওই কমিটি দিয়ে যদি আপনি পরিচালনা করেন, তাহলে ব্যাডমিন্টন উইদিন শর্ট টাইম, আমি বলতে পারি উইদিন 5 ইয়ার্স ব্যাডমিন্টন অনেক উপরে যাবে। যেই রোশন ক্রিকেট দিচ্ছে, সেটা ব্যাডমিন্টন দেবে। খুবই ভালো লাগলো শুনে, এবং নিশ্চয়ই শুভকামনা থাকবে। ব্যাডমিন্টনের বাইরের মানুষটাকে একটু জানতে চাই, এর বাইরে আর কী করা হয়, কি কোনো পেশার সঙ্গে জড়িত আছেন কিনা, কোচিংয়ের বাইরে সময় পান কিনা? बैडमिंटन बाहरे आमी आसले टोटल बैडमिंटन नहीं बेशी काज कोरी स्पेशली आमार निजेर एक एकेडमी आसे एनालिना बैडमिंटन एकेडमी माने एना तेलिनार अर्धेक जेटा तो ओई एकेडमी निये आमी काज करछि एबं आमार टार्गेट जे 500 बैडमिंटन प्लेयार आमी रिप्रेजेंट करब आमी प्रतिटा टूर्नामेंटे आमार प्लेयार थाके एबं आमी नतुन नतुन राइजिंग प्लेयार तैरि करार जोन्नो काज करतेछि एबं आमार जे टार्गेट आमी होपफुली एटा बास्तबायन करब जत कष्टই হোক এবং যত বাধাই আসুক না কেন এর বাইরে আমার অ্যানালিনা স্পোর্টস শপ আছে একটা যেটা আমি আপনার বাইরে থেকে সুলভ মূল্যে যাতে আমি ইয়া করতে পারি এটা কি শুধু ব্যাডমিন্টনই না সব ধরনের গেমস এখন ব্যাডমিন্টন আর গলফ নিয়ে কাজ করতেছি আচ্ছা ইন ফিউচারে টার্গেট আছে সামনে আমার অনেক বড় টার্গেট আছে যে টোটাল স্পোর্টস নিয়ে আসলে স্পোর্টস কমোডিটি যেটাকে বলে তো এই ব্যাডমিন্টনে না হয় ঠিক আছে কিন্তু গলফের ক্ষেত্রে এগুলো কি মানে যদি আপনি মানে ব্যবসায়িক দিক থেকে চিন্তা করেন তাহলে সাধারণ মানুষ কি এগুলো কেনেন খুব একটা এগুলো আপনার ওই জানাশোনার ভিতর থেকে থাকে তো এটা ওইভাবে আপনি সার্চ করে থাকেন এবং গলফ তো আমাদের দেশে আসলে খুব সিলেক্টিভ কিছু মানুষ খেলেন ক্লাসিক পর যারা সবার পক্ষে আসলে এফোর্ড করাটাও সম্ভব হয় না আগ্রহের জায়গার কথা যদি বলি যে আপনি বলছিলেন কিছুক্ষণ আগে যে আমরা তো ব্যাডমিন্টন অনেককে খেলতে দেখি কোর্টে এসে কিন্তু আসলে খুব সিরিয়াসলি খেলাটাকে নেওয়া এই মানুষগুলোর সংখ্যা আসলে কি রকম বা আগ্রহ কতখানি থাকে এখনকার ছেলেমেয়েদের ভিতরে এখনকার ছেলেমেয়েদের বিষয়ে যেমন আমি ফেসবুকে প্রায় নক পাই এমন কোনো দিন নেই যে 5-6 জন বলে না যে ভাই আমি ভালো ব্যাডমিন্টন প্লেয়ার হতে চাই যখনই তাকে বলি যে অনেক কষ্ট এবং ইয়া রিকোয়ারমেন্টগুলো বলি যে এত ইয়া করা লাগবে তখন তারা আস্তে আস্তে পিছনে চলে যায় এবং অনেকে জিজ্ঞেস করে যে আমি কি পাবো আমি মনে করেন ভালো প্লেয়ার হলাম কি পাবো তখন আমি একটা কথা বলি যে তুমি যদি টেবিল টেনিসও খেলো তুমি যদি চ্যাম্পিয়ন হও তাহলে তুমি অনেক কিছুই পাবা মানে তুমি যে কোনো ইভেন্টে যাও চ্যাম্পিয়ন হও তাহলে তুমি অনেক কিছুই পেতে পারো এখন তোমার টার্গেট যদি ওরকম না থাকে তাহলে তো আমার আসলে কিছু বলার নেই পরিবারের কথা একটু জানতে চাই শুরুতে বাবা তো একদমই সাপোর্টিভ ছিলেন না মা সাপোর্টিভ ছিলেন পরবর্তীতে আপনার এই সাফল্য দেখে তাদের কি রকম ও পরবর্তীতে আব্বা এক টুর্নামেন্টে জাকারিয়ার সাথে আমার খেলা সেও চ্যাম্পিয়ন ছিল 99 সালের কথা বলতেছি ওই সময় এসে সে আব্বু স্কুল থেকে এসে আমার মাঠে আসে দেখে আমার খেলা চলতেছে আমি 3 গেমে অনেক হাড্ডাহাড্ডি লড়াই করে ওই ছেলেকে হারাই দেওয়ার পরে আব্বা কয় তুই এত শুটাম একটা ছেলেকে সেই মাসেল ওকে কিভাবে হারালি তুই তো অনেক ভালো খেলোস সে আমাকে প্রথম র্যাকেট কিনে দেয় সেই র্যাকেটটার নাম ছিল ভ্যান্স র্যাকেট এখন নাই ওই ব্র্যান্ডই 3300 টাকা দাম ছিল ওইটা আমার টার্নিং পয়েন্ট ছিল আব্বার ওই র্যাকেট পাওয়ার পরে আমি একটানে আমি আপনার তারপরে টুর্নামেন্টেই আমি চ্যাম্পিয়ন মেরে দিই আসলে বিউটিফুল সাপোর্ট একটা অনেক বড় জিনিস সেই সাথে আগ্রহ প্যাশন থাকলে একটা জায়গায় যাওয়া যায় শেষ পর্যন্ত তার উদাহরণ হচ্ছেন আপনি অনেক ভালো লাগলো আমরা পুরো ঘন্টা জুড়ে র্যাকেট খেলেছি মনে হচ্ছে এবং খুব ভালো ছিল সবকিছু মিলিয়ে অনেক অনেক ধন্যবাদ এবং ভবিষ্যতের জন্য অনেক শুভকামনা থাকছে আপনাকেও ধন্যবাদ রাঙা সকালকে ধন্যবাদ আর এত সুন্দর একটা আয়োজনে আমাকে ইনভাইট করার জন্য মাসরাঙ্গা টিভিকে ধন্যবাদ